Hello everyone, welcome to EasyCrack. So guys, देखो वेब मोशन आगे दिन आम्रा करेछिलाम, आज के किछुटा पार्ट बाकी आछे सेटा आज के कमप्लीट करबो। आज के साउंडटा कमप्लीट करब, साउंडर की की क्वालिटी आछे की की कैरेक्टरिस्टिक्स आछे सेगुलो सम्बन्धे जानबो एवं अवश्य लास्टे किछु क्वेश्चन डिसकस करब। यस, गुड मर्निंग एवरीवन। তাহলে শুরু করা যাক নাকি? ओके, फर्स्ट ऑफ ऑल स्पीड ऑफ साउंड। आगे क्लासे आमरा किछु डिसकस करेछिलाम साउंड एर क्वालिटी किसेर उपर डिपेंड करे, साउंड कखन अन्य एकटा मीडियम थेके जखन अन्य एकटा मीडियमे एंट्री करे तखन कोन फीचार्सटा तोमार आनचेंज थाके एबं कि कि चेंज हय। ओके, देखो जखनी मने राखबे साउंड एकटा मीडियम थेके आरेकटा मीडियमे जाच्छे, दैट मे बी सलिड टू लिकुइड, सलिड टू गैस और सलिड टू एनी अदर मीडियम, दैट इज एम्प्टी मीडियम, देन ओटार फ्रिकोयेंसि कन्स्टैंट थाके। ओके, फ्रिकोयेंसि आनचेंज थाके आर कि चेंज हय वेवलेंथ एवं एम्प्लिट्यूड। एक्चुअली कि वेवलेंथ एंड एम्प्लिट्यूड एई दुटो हच्छे रिवर्सलि प्रोपोर्शनल, बाट कन्स्टैंटटा कि थाके সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? তো সাউন্ড যখন ডিফারেন্ট মিডিয়ামে এন্ট্রি করে তখন কিসের উপর ডিপেন্ড করে? ওই মিডিয়ামটার ইলাস্টিসিটি অ্যান্ড ডেন্সিটি অফ দ্য মিডিয়ামের উপর স্পিডটা ডিপেন্ড করে। ক্লিয়ার? তো স্পিড অফ সাউন্ড হচ্ছে ম্যাক্সিমাম কখন হয়? ম্যাক্সিমাম হয় তোমার সলিডে। ইন কেস অফ সলিড স্পিড ইজ দ্য ম্যাক্সিমাম অফ দ্য সাউন্ড অ্যান্ড গ্যাসেসের ক্ষেত্রে মিনিমাম হয়। ক্লিয়ার? And when sound enters from one medium to another medium, its wavelength changes but frequency remains unchanged. Okay. এরপর external কিছু factor আছে যেটা সাউন্ডের স্পিডটাকে কন্ট্রোল করে, সেটা কি? আগে একটু প্রেসার দেখে নেব। এফেক্ট অফ প্রেসার অফ স্পিড অফ সাউন্ড। প্রেসার কি হয়? প্রেসারের ক্ষেত্রে কিন্তু কোনো चेंजेस आसे ना, प्रेशर एक्चुअली इंडिपेंडेंट ऑफ स्पीड ऑफ साउंड। ओके, মানে প্রেসার যতই বাড়াও কিংবা কমাও সাউন্ডের স্পিডের জন্য কিন্তু কোনো চেঞ্জেস আসবে না। ওকে, বাট এফেক্ট অফ টেম্পারেচার। টেম্পারেচার যখনই আমরা দেখব ইনক্রিজ করব কিংবা ডিক্রিজ করব এই ক্ষেত্রে কিন্তু সাউন্ডের স্পিডের চেঞ্জেস আসবে। টেম্পারেচার যখনই ইনক্রিজ করা হবে তখন সাউন্ডের স্পিডটাও ইনক্রিজ হবে, আবার সিমিলারলি ডিক্রিজ করলে ডিক্রিজ হবে। ওকে, আর একটা কি ফ্যাক্টর আছে? আর একটা আছে এফেক্ট অফ হিউমিডিটি অন স্পিড অফ সাউন্ড। হিউমিডিটি কি? হিউমিডিটি আগেই বলেছি যে এয়ারে কতটা অ্যামাউন্ট অফ ওয়াটার মলিকিউল কন্টেন্ট করে আছে, দ্যাট ইজ কল্ড হিউমিডিটি। ওকে, তো স্পিড অফ সাউন্ড যেটা কি হয়? হিউমিড এয়ার। হিউমিড এয়ার মানে যেটা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আছে সেই এয়ারে কিন্তু স্পিডটা বেশি হয় তুলনামূলক তোমার ড্রাই এয়ারে, দ্যাট মিনস যে এয়ারে হিউমিডিটি কম আছে। তাহলে কি জানবো? স্পিড অফ সাউন্ড ইজ মোর ইন হিউমিড এয়ার দ্যান। আর এটার কারণটা কি? কারণ হিউমিড এয়ারে কিন্তু ডেন্সিটি বেশি থাকে। যখনই মনে রাখবে মিডিয়ামের ডেন্সিটি যত বেশি হবে তত সাউন্ডের স্পিডটাও বাড়তে থাকবে। হিউমিড এয়ারে কি? হিউমিড এয়ারে কনজেস্টেড থাকে, ওয়াটার মলিকিউলস বেশি থাকে, সেই জন্য হিউমিড এয়ারে কিন্তু সাউন্ডের স্পিডটা বেশি থাকে রাদার দ্যান ডেন্সিটি অফ দ্য ড্রাই এয়ার। ওকে, এরপর আসছে তোমার ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড ওয়েভস। সাউন্ড ওয়েভসের কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে? ফার্স্ট অফ অল ইন্টেন্সিটি, দেন পিচ, দেন কোয়ালিটি আসবে। ইন্টেন্সিটি কি? Intensity of sound at any point in space is defined as amount of energy passing, जेटा energy pass करछे per unit area held around that point per unit time, ताहले कि unit time ए एवं unit कोनो area ते जे energy pass करछे that सेटा के आमरा बोलबो intensity। तो intensity की करे? Intensity appears loud or faint to the air, क्लियर। लाउडनेसटाके ইন্টেন্সিটি ডিফাইন করে যে কতটা বেশি হচ্ছে কিংবা কতটা মৃদু স্বর হচ্ছে। তাহলে ইন্টেন্সিটির জন্য এফেক্টটা কি হয়? এফেক্টটা লাউডনেস কিংবা তোমার ফেইন্টনেস, এটা আমরা বুঝতে পারি সাউন্ডের কোয়ালিটিটা। আর কি নেক্সট হচ্ছে পিচ। পিচ কি? পিচ ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড হুইচ ডিস্টিংগুইশেস শার্প সাউন্ড ফ্রম এ ডাল আর ফ্ল্যাট সাউন্ড। তাহলে পিচটা কি করে? পিচটা সাউন্ডের কোয়ালিটিটাকে ডিটেক্ট করে, সাউন্ডকে ডিটেক্ট কোনো অন্য কোনো একটা সাউন্ডের থেকে আলাদা করে দেয় যেটা তোমার তীক্ষ্ণ কিংবা ডাল অর ফ্ল্যাট সাউন্ড, সেইগুলোর থেকে পিচটা আমরা ডিটেক্ট করতে পারি পিচের মাধ্যমে, ক্লিয়ার। তাহলে পিচ ডিপেন্ডস কি করে? পিচ হচ্ছে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। যখনই কোনো সাউন্ডের তীক্ষ্ণতা বেড়ে যাবে তখনই ফ্রিকোয়েন্সিও কিন্তু বেড়ে যাবে, আবার যখনই ফ্রিকোয়েন্সি কমে যাবে তখন কিন্তু ডালনেস অর ফ্ল্যাটনেসটাও কমতে থাকবে। ওকে, হায়ার দ্য ফ্রিকোয়েন্সি হায়ার দ্য পিচ উইল বি অ্যান্ড স্টিলার উইল বি দ্য সাউন্ড। লোয়ার দ্য ফ্রিকোয়েন্সি লোয়ার উইল বি দ্য পিচ অ্যান্ড গ্রেভ উইল বি দ্য সাউন্ড। দ্যাট মিনস যত বেশি তোমার ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে পিচটাও বেড়ে যাবে এবং ওর হচ্ছে ইয়েটাও বেড়ে যাবে, মানে দ্যাট মিনস দ্য সাউন্ড উইল বি স্টিলার ফ্রম দ্য আদার সাউন্ড অ্যান্ড লোয়ার করলে ওটা সাউন্ডটা গ্রেভ হয়ে যাবে, ক্লিয়ার। ইন্টেন্সিটিটা আরেকবার রিপিট করবেন। আচ্ছা, ইন্টেন্সিটি কি বললাম? ইন্টেন্সিটি হচ্ছে সাউন্ডের সেই ক্যারেক্টারিস্টিক্স যেটা সাউন্ডের কোনো একটা সাউন্ডের লাউডনেস কিংবা মৃদু এই দুটো জিনিসকে ডিটেক্ট করে, ঠিক আছে। তো কোনো একটা সাউন্ড লাউড কিংবা তোমার মৃদু, যেটা ফ্ল্যাট অর ফেইন্টেড অর অর লাউডনেসটাকে এটা কি করে ডিটেক্ট করবে? সেটা হচ্ছে ইন্টেন্সিটির মাধ্যমে। ইন্টেন্সিটি কি? ইন্টেন্সিটি হচ্ছে কাইন্ড অফ এনার্জি একটা এরিয়ার ইউনিট এরিয়ার মধ্যে পাস হচ্ছে, আবার ইউনিট টাইমে মানে একক সময়ে একক কোনো ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে এনার্জিটা পাস করছে। সাউন্ড ওয়েভ কি? সাউন্ড ওয়েভ হচ্ছে কাইন্ড অফ এনার্জি, এনার্জির কাইন্ড একটা ফর্ম। সেই এনার্জিটা যখনই কোনো একটা ইউনিট টাইমের ইউনিট কোনো ক্ষেত্রফলের মধ্যে দিয়ে পাস করছে সেটাকেই আমরা ইন্টেন্সিটি বলছি। এবার সেটার জন্য এফেক্টটা কি হয়? সাউন্ডটা যতটা তীব্র হয় কিংবা কতটা কমে যায় সেটা আমরা বুঝতে পারি। দ্যাট এই যে ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা বলছি ইন্টেন্সিটি। ওকে, দেন কি আসছে? কোয়ালিটি। কোয়ালিটি অফ এ সাউন্ড, এটা কি? এটা একটা ক্যারেক্টারিস্টিক্স হুইচ enables us to distinguish between sound produced by the two sources having same intensity and pitch। এবার দেখো, যদি তোমার ইন্টেন্সিটি আর পিচ কোনো সাউন্ডের সেম হয় তাহলে ওই দুটো সাউন্ডকে আমরা আলাদা করব কি করে? আলাদা করব তখন এই কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে। ওকে, ইলাস্টিসিটিটা কি? ইলাস্টিসিটিটা আগে ইলাস্টিসিটির চ্যাপ্টারে বলেছি। প্রপার্টিজ অফ ম্যাটারে ইলাস্টিসিটি অফ দ্যাট ম্যাটেরিয়াল ইজ, যখনই কোনো বস্তুর উপরে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয় ওই বস্তুটা হয় বেড়ে যায় নাহলে কমে যায়, তাই না? এবার যখন এই ফোর্সটা রিলিজ করা হয় তখন ওই বস্তুটা যদি আগের সেম সাইজ অ্যান্ড শেপে ফিরে আসে তাহলে আমরা বলবোটাকে ওই বস্তুটাকে বলবো ইলাস্টিক। আর যদি কিছু ডিফরমেশন থেকে যায়, কিছু বিকৃতি থেকে যায়, তাহলে ওকে আমরা বলবো নন ইলাস্টিক। ওকে, তাহলে কোয়ালিটিটা কি? কোয়ালিটিটা হচ্ছে ডিটেক্ট করে যেটা সেম পিচ অ্যান্ড সেম ইন্টেন্সিটির কোনো দুটো সাউন্ডকে ডিস্টিংগুইশ করার জন্য। एर फले कि है इट डिपेंड्स। अच्छा क्वालिटी किसर ऊपर डिपेंडेंट? डिपेंड्स अपन द नम्बर फ्रिकोएंसि एंड रिलेटिव इंटेंसिटीज अफ ओभारटोन्स। जखनी कोनो साउंडर ओभारटोन है तार इंटेंसिटीर ऊपर डिपेंड करे और कि फ्रिकोएंसिर ऊपर डिपेंड करे क्वालिटीटा। ओके लास्ट वन की इको आछे। इकोटा कि इकोटा तोमरा सबाई एकटू आधटू हयतो शुने रेखेछो। इकोटा कि हय जखनी कोनो साउंड एकटा खोला जायगाय, ठीक आछे, खोला जायगाय जखनी कोनो एकटा एकटा बड़ो एकटा साउंड सोर्स थाके सेटार क्षेत्रे ओई साउंडटा किछु समय परे देखा जाय जे आबार फेरत आसछे। या फेरत आसार जोन्नो कि चाय? फेरत आसार जोन्नो एकटा मिडियाम चाय। दैट मीन्स ওই সাউন্ডটা ওই জায়গায় গিয়ে ধাক্কা খাচ্ছে, ওই ওয়ালে গিয়ে আবার রিফ্লেক্ট করছে। এইটাকেই বলছি আমরা ইকো। দ্য সাউন্ড ওয়েভস রিসিভড আফটার বিং রিফ্লেক্টেড ফ্রম এ হাই টাওয়ার অর মাউন্টেন্স। এটা কখন হয়? যখনই একটা হাই টাওয়ার, মানে হাই টাওয়ার থেকে, হাই টাওয়ার একটা খোলা জায়গা, মাউন্টেন অবশ্যই একটা মাউন্টেনের কোনো একটা ভ্যালিতে কোনো একটা খোলা জায়গা। তাহলে মাউন্টেনে গিয়ে যদি তুমি কারো নাম ধরে জোরে একটা সাউন্ড क्रिएट करो कि जे कोनो किछु साउंड एक क्रिएट करो दैट आफ्टर ए सार्टेन टाइम स्मल अमाउंट अफ टाइम ओई साउंडटाई तोमार दिके बैक करबे। एइटाकेई बोलछि आमरा इको, ठीक आछे। तार जोन्नो कि दरकार? रिफ्लेक्टर दरकार, एकटा अन्य एकटा मीडियाम दरकार। तो एई इकोटाके शोनार जोन्नो कि चाइ? एकटा सार्टेन डिस्टेंस चाइ, एकटा मिनिमाम डिस्टेंस चाइ, ठीक आछे। सेई मिनिमाम डिस्टेंसटा कत? 17 मीटर और 16.6 मीटारों है। एटा डिपेंड करे एक्जैक्टलि तुम्हार साउंडर स्पीडटार ऊपर। ओई मीडियामे 17 मीटर और 16.6 मीटार मध्य डिफारेंसटा एटुकुई जे साउंडर स्पीडटार ऊपर डिपेंड करछे। कखनो साउंडर स्पीड जेनारेलि न्याचारालि आमरा 320 मीटार पर सेकेंड धरे थाकि। आबार कोनो क्षेत्रे एयारेर क्वालिटी जेखाने एकटु बेशी थाके सेखाने 340 होते पारे, 332 होते पारे। तो जे रकम आमरा डेटा पाबो सेरकम अनुयायी क्यालकुलेट करब। तो 340 होले ओटा 17 है और 16.6 एकटू 332 होले ओटा 16.6 है डेटाटा, ठीक आछे। हाँ एक्जैक्टलि दुटो पहाड़ेर माझखाने इको है। क्लियर? अल्ट्रासनिक आमरा सुनते पाई ना, माने फ्रिकोएंसि बेशिटाके शोनार जोन्नो। ना ना लाइटटा अल्ट्रासनिक ना, ठीक आछे। अल्ट्रासनिक और सबसनिक एगुलो आसबो एकटू बादे, आबार आसबो। तो इकोटा कि बोझा गेल? एबार कि? एबार होच्छे रेजोनेंस। रेजोनेंस एई टार्मटार संगे होयतो आमरा क्यों ना क्यों परिचित। तो एटा कि? जखनी एक फ्रिकोएंसि अफ इम्पोज्ड पिरियडिक फोर्स। इम्पोज्ड इम्पोज्ड माने जखनी कोनो एकटार ऊपर और एकटा ओभारलैप होच्छे कोनो एकटा साउंड वेव, सेइटार फ्रिकोएंसि जदि पिरियडिक मोशने चलछे अवश्य ओई दुटो वेव फोर्स जदि इक्वल हो जाए तखन न्याचाराल फ्रिकोएंसि अफ दैट बडी एट द बडी ऑसिलेट्स उथ ए भेरि लार्ज एम्प्लीट्यूड। मने करो पिरियडिक वेव मोशन माने कि एइभावे एइभावे। एइबार आरेकटा साउंड आसलो कि सेटा এইভাবে চলতে লেগেছে। সাপোজ মনে করো ক্লিয়ার? তো যখনই কিংবা আরেকটা সাউন্ড মনে করো এইভাবে চলছে, যখনই তোমার ফ্রিকোয়েন্সিটা সেম হয়ে যাবে, এইখানে এই পয়েন্টে সেম হয়েছে, মানে যেখানে যেখানে ওভারল্যাপ করবে যে পয়েন্টে সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে এই জায়গার যে অ্যামপ্লিটিউড এবং এই ওয়েভের যে দুটো ওয়েভের আলাদা আলাদা যে অ্যামপ্লিটিউড, ওই অ্যামপ্লিটিউড দুটো অ্যাড হয় এবং ওই অ্যামপ্লিটিউডটা তখন বেড়ে যায়। বোঝা গেল? তখনই রেজোনেন্সটা ক্রিয়েট হয়, তখন একটা লার্জ সাউন্ড শুনতে পাই। তাহলে এই রেজোনেন্স শোনার জন্য ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে ফার্স্ট অফ অল সাউন্ড ওয়েভ দুটোকে পিরিয়ডিক মোশানে চলতে হবে, আর কি যখনই আমরা ওর ইম্পোজিশান হতে হবে, ইম্পোজিশান না করলে মানে দ্যাট মিনস ওভারল্যাপ না হলে কিন্তু রেজোনেন্স আমরা দেখতে পাবো না, মানে শুনতে পাবো না। আর কি ওই ফ্রিকোয়েন্সি যখনই তোমার ইকুয়াল হয়ে যাবে ওই দুটো ওয়েভ মোশানের, তখন ওই বডিটা অসিলেট করবে কি ওই লার্জ অ্যাম্পলিটিউডটাতে, ঠিক আছে? তখনই একটা তখন যে লার্জ সাউন্ডটা শুনতে পাই, তখন ওই যে ঘটনাটা, দিস ফেনোমেনন ইজ কল্ড অ্যাজ রেজোনেন্স। ক্লিয়ার? ইয়েস, এ ব্যাট ক্যান ক্রিয়েট আলট্রাসনিক সাউন্ড, আবার এ ব্যাট ক্যান হিয়ার আলট্রাসনিক সাউন্ড। ওকে, এইবার আসছে ইন্টারফিয়ারেন্স অফ সাউন্ড। ইন্টারফিয়ারেন্স অফ সাউন্ড এইটা সম্বন্ধে কি জানি? দেখো, যখনই সাউন্ডের মডিফিকেশন অর রিডিস্ট্রিবিউশন অফ এনার্জি অ্যাট এনি পয়েন্ট ডিউ টু সুপার ইম্পোজিশন অফ টু অর মোর সাউন্ড, যখনই দুটো কিংবা তারও বেশি সাউন্ডের সুপার ইম্পোজিশন হয় তখন কি হয়? মডিফিকেশন হয় অর রিডিস্ট্রিবিউশন হয় এনার্জির অ্যাট সেম ফ্রিকোয়েন্সি is called interference of sound. Okay, speaker tar khetre duto speaker e jokhoni duto speaker chaliye debe ek shonge, dekhbe kichu kichu khetre je beat e tomar ekটু loud shona jay oi beat er karon oi beat e jokhoni frequency ta same chole ashbe duto speaker অপোজিট এন্ডে রেখে দিলে। ক্লিয়ার? একটা স্পিকারে কিন্তু রেজোনেন্স হবে না, কারণ একটা স্পিকারে একটাই কাইন্ড অফ ওয়েভ মোশন ক্রিয়েট হবে। তো ইন্টারফিয়ারেন্সটা কি বোঝা গেল? তাহলে কি যদি দুটো ওয়েভস মিট অ্যাট দ্য সেম পয়েন্ট অ্যাট সেম ফেজ, ইন্টেন্সিটি অফ সাউন্ড ইজ ম্যাক্স অ্যাট দ্যাট পয়েন্ট। যখনই সেম ফেজে মিট করবে, সেম ইন্টেন্সিটিতে মিট করবে, তখনই ওর সাউন্ডটাও ম্যাক্সিমাম হবে, ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হবে। আর সাচ টাইপ অফ ইন্টারফিয়ারেন্স ইজ কল্ড কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। এটাকে আমরা বলছি কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, যখনই দুটো সাউন্ড ওয়েভের ওয়েভ ফেজটা সিমিলার থাকবে। ওকে, ওয়েভ ফেজটা সিমিলার থাকলে ইন্টেন্সিটিটা বেড়ে যাবে, তখন ওটার কনস্ট্রাকটিভ বলবো। আর এটার জাস্ট অপোজিটটাকে আমরা কি বলবো? ডেস্ট্রাকটিভ, যেখানে কি হবে? যেখানে ইন্টেন্সিটিটা কমে যাবে। ক্লিয়ার? মানে সেখানে সাউন্ডটা একেবারে নেই বললেই চলে, আর সাউন্ডটা হঠাৎ করে বেড়ে যাবে যখন ওই সেম ফেজে সাউন্ড দুটো এনার্জি, সাউন্ড এনার্জি ট্রান্সফার হতে থাকবে। ওকে, এরপরে আর একটা জিনিস জাস্ট বাকি থাকলো, সেটা হচ্ছে ম্যাক নাম্বার। ম্যাক নাম্বার, ম্যাক নাম্বারটা কি? ম্যাক নাম্বার হচ্ছে একটা রেশিও, কার সঙ্গে কার সাউন্ডের একটা স্পিড আছে। এনি মিডিয়ামে একটা মিডিয়ামে একটা সাউন্ডের স্পিড, সার্টেন স্পিড আছে। আর কোনো একটা অবজেক্ট যদি যে পোশানেই যে চলুক না কেন, ঠিক আছে, তারও একটা স্পিড থাকবে। এইবার এই দুটোর যে রেশিও, এই রেশিওটাকে আমরা বলছি ম্যাক নাম্বার। দ্যাট মিনস কোনো একটা অবজেক্টের যে ভেলোসিটি কোনো একটা মিডিয়ামে, যে কোনো একটা মিডিয়ামে তার যে ভেলোসিটিটা, সেটার সঙ্গে ওই মিডিয়ামের স্পিড অফ সাউন্ডের যে রেশিওটাকে, সেটাই বলবো আমরা ম্যাক নাম্বার। বোঝা গেল? ইট ইজ ডিভাইড অ্যাজ দ্য রেশিও অফ দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট ইন দ্যাট এয়ার, ওই মিডিয়ামটাতেই, টু দ্য স্পিড অফ সাউন্ড ইন দ্য সেম এয়ার। ঠিক আছে? তাহলে ম্যাক নাম্বার কি বোঝা গেল? এবার ম্যাক নাম্বারটা থেকে কি আসতে পারি? मैक नम्बर जदि लेस दैन वन है ताहले आमरा बॉडीटा के बोलबो सबसनिक जे सबसनिक स्पीडे चलछे आमरा अनेकेई शुनेछि सुपारसनिक स्पीड एखान थेके किन्तु डिटेक्ट करा हय कि करे सुपारसनिक बोलछि मैक नम्बर जदि ग्रेटर दैन वन है ताहले आमरा बोलबो सुपारसनिक स्पीड और मैक नम्बर जदि ग्रेटर दैन फाइव है तखन आमरा बोलबो हाइपारसनिक स्पीड माने बुझते पारछो साउंडेर स्पीडेर थेके पाँच गुणेरो बेशी होते हबे ओई अबजेक्टटार तबेई आमरा बोलबो हाइपारसनिक और जदि साउंडेर स्पीडेर थेके बेशी हय ताहले आमरा ताके बोलबो सुपारसनिक और जदि कम हय ताहले तार सेई अबजेक्टटाके बोलबो The object is in subsonic motion. So, तुम्हारा जरा current affairs सम्बन्धे एकटू निजेके अपडेट रखो हयतो जानबे एखन मिसाइल टेस्टिंग चलछे सबसनिक हाइपारसनिक मिसाइलेर जन्य चाइना रिसेंटलि टेस्ट करेছে যেটা পুরো हाइपारसनिक मिसाइल सक्सेसफुली टेस्टेड হয়েছে পুরো पार्थ के एक चक्कर लागिए दिए चले एसेছে सबसनिक हाइपारसनिक स्पीडे সেই মিসাইলের तो সেটা आउट अफ द कन्टेंट একটু বললাম तो मैक नम्बर কি বোঝা গেল তাহলে मैक नम्बर হচ্ছে रेशियो अफ द स्पीड अफ एन ऑब्जेक्ट टू द एयर अफ दैट स्पीड अफ द साउंड टू द एयर সেটা হচ্ছে मैक नम्बर তাহলে मैक नम्बरটা কি मैक नम्बरটা যদি लेस दैन वन হয় दैट मीन्स ওই ওই মিডিয়ামে সাউন্ডের স্পিডের থেকে যদি কমে যায় তাহলে আমরা তাকে বলবো সাবসনিক স্পিডে চলছে আবার যদি ওটার থেকে বেশি হয় গ্রেটার দ্যান 1 হয় তার মানে কি ইয়ার থেকে বেশি ইয়ারের স্পিডের থেকে যদি বেশি হয় সাউন্ডের স্পিডের থেকে যদি বেশি হয় তাহলে আমরা তাকে বলবো সেই অবজেক্টটাকে সুপারসনিক স্পিডে চলছে আর যদি গ্রেটার দ্যান 5 হয় তাহলে সেই অবজেক্টটা আমরা তাকে বলবো हाइपारसनिक स्पीड हाँ बैलिस्टिक मिसाइलगुलो नैचाराली सुपारसनिक स्पीडे चले और हाइपारसनिक स्पीडटा बैलिस्टिक मिसाइलोर एक काइंड अफ जेटा होच्छे हाइपारसनिक मिसाइल हाइपारसनिक स्पीडे ओटा कंट्रोल करे इंडियाओ टेस्ट करछे एखोनो सक्सेसफुल हयनि आशा करी एक दो बछरेर मध्येई हये जाबे सेटा तो यही मोटामोटी तुम्हारे साउंडर चैप्टार हाँ साउंडटा किन्तु खूबी एक इम्पोर्टेंट चैप्टार एर थेके कोश्चेन आसबेई आसबे धरे नाओ हाँ जेटा तुम्हारे साउंडटार क्षेत्रे कि हय साउंडटार क्षेत्रे तुम्हारे एई जे टार्मगुलो बोललाम एई टार्मगुलो जस्ट एकटू माथाय राखबे टार्मगुलो माथाय राखबे एबं बेसिकटा अवश्यई क्लियर राखबे ताहले कि हबे ताहले जेको कोश्चेन ही आमरा जखन करब तखन आमादेर बेसिक जे फंडा थाकबे सेटा दिए अप्लाई करे कोश्चेनगुलो आंसर करते पारबो ओके एक पाँच एगुलो किसेर थेके आसलो कन्स्टैंट नाकि एकटू आगेई बोल्लाम सपोज कोनो एकटा ऑब्जेक्ट एर स्पीडटा कि एस ए ऑब्जेक्टटा ए ऑब्जेक्ट तार स्पीडटा एस आर ओई मीडियामे जदि साउंडेर वेलोसिटी साउंडेर स्पीडटा स्पीड अफ साउंड भि धरी ठीक आछे भि एस दिलाम भि एस एस फर साउंड एटा जदि बेशी हय ग्रेटर दैन वन माने एटा स्पीड अफ दैट ऑब्जेक्ट एटा स्पीड अफ साउंडेर थेके जदि बेशी हय ताहले एई क्षेत्रे आमरा बोलबो सुपारसनिक और एटा जदि लेस दैन वन हय ताहले दैट मीन्स एटा लेस दैन हये जाबे সেই ক্ষেত্রে তাকে বলবো সাবসনিক আর যদি গ্রেটার দ্যান 5 হয় তাহলে তাকে বলবো हाइपरसोनिक। Okay, that means ওই অবজেক্টটার velocity, ওই অবজেক্টটার speed যদি সাউন্ডের velocity 5 times এর equal হয়, 5 times এর থেকে actually বেশি হতে হবে। 5 times এর যদি বেশি হয় তবেই আমরা ওই অবজেক্টটাকে বলতে পারবো যে ওটা হাইপারসনিক স্পিডে চলছে। আর যদি greater than 1 হয়, জাস্ট সাউন্ডের অবজেক্টের সাউন্ডের স্পিডের থেকে যদি বেশি হয় তাহলে তাকে আমরা বলবো সুপারসনিক। আর যদি লেস দ্যান 1 হয় মানে সাউন্ডের স্পিডটা থেকে যে একটু কমে যায় তাহলে বলবো সাবসনিক স্পিড। ঠিক আছে, বোঝা গেল? এবার তাহলে এবার আমরা কিছু কোশ্চেন ডিসকাস করে নিই। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, ইফ এ সাউন্ড ওয়েভস ট্রাভেলস ফ্রম এয়ার টু ওয়াটার দ্য কোয়ান্টিটি দ্যাট রিমেন্স আনচেঞ্জড ইজ velocity, frequency, wavelength, amplitude. Yes, 4/3 माने कि 4/3 = 1.33 এটা obviously greater than 1, that means কোনো অবজেক্টের स्पीड और साउंडर स्पीडर रेशियोटा जो 4/3 है ताहले ये ऑब्जेक्ट के कि बोलबो सुपारसनिक। बुझा गेलो? यस, ऑब्वियसली सबाई तोमरा राइट आंसर करेछो। एकेर होच्छे बी इज द राइट आंसर। फ्रिक्वेंसी अनचेंज थाके बाट एम्प्लिट्यूड वेवलेंथ एगुलो किन्तु चेंज हय। नम्बर 2 देखो, साउंड वेव्स ऑफ ए वेवलेंथ greater than that of audible sound is called infrasonic wave, ultrasonic wave, sonic wave and seismic wave। seismic wave মানে যেটা ভূমিকম্পের জন্য যে ওয়েভটা তৈরি হয় সেটাকে আমরা বলি seismic wave। আর এই তিনটে টার্মের সঙ্গে তো তোমরা অবশ্যই ফ্যামিলিয়ার। এটার আনসার করো, সাউন্ড ওয়েভস অফ ওয়েভলেন্থ greater than that of audible sound। audible sound टा की 20 Hz to 20,000 Hz एर मध्य ये रेंज, यही रेंज टा के हमरा बोली audible sound। greater than होले yes 20 to 20,000 এটা হচ্ছে অডিবল সাউন্ড। গ্রেটার দ্যান হলে তাকে আমরা বলি ইনফ্রাসনিক ওয়েভ। ওকে, আগের ক্লাসটা একটু রিপিট করে নিও সবাই তোমরা একটু। নাম্বার 3 দেখো, ইফ ভিএম ইজ দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন ময়েস্ট এয়ার। ময়েস্ট এয়ার মানে যে এয়ারের হিউমিডিটি বেশি, and Vd is the sound of dry air, then कोनटा चारटे ऑप्शन कोनटा ठीक होबे? Vm greater than Vd ना Vm less than Vd ना Vm equal to Vd ना कि none of this। यस, এটা সরি এটা গ্রেটার দ্যান ছিল না, গ্রেটার দ্যান হলে আল্ট্রাসনিক হবে আর লেস দ্যান হলে ওটা ইনফ্রাসনিক হয়ে যেত। 3 এরটা সবাই বলছে কি কেউ বলছে এ, কেউ বলছে বি। আনসার করো ঠিক করে সবাই তোমরা। ভিএমটা কি বলছে? ভিএমটা ভেলোসিটি অফ দ্য সাউন্ড অফ ময়েস্ট এয়ার, যার হিউমিডিটি বেশি, আর ড্রাই এয়ার যার হিউমিডিটি কম, সেইখানে ভিডি। তাহলে এই দুটো রিলেশনটা কি হবে? Yes, velocity of sound is always greater in rainy season than dry year. हाँ, rainy season में moisture बेशी थाके, humidity बेशी थाके, सेई जोन्नो density बेशी थाके air एर, सेई जोन्नो sound एर velocity टाओ किन्तु बेड़े जाए एखाने। ताहले एटा right answer Vm greater than Vd। बोझा गेलो? Number 4. The waves moving from a sitar to a listener in air are longitudinal progressive, ना longitudinal stationary, transverse progressive, ना transverse stationary। sitar থেকে যখন সাউন্ডটা বেরোয় কোনো লিসেনার যখন সাউন্ডটা শোনে সেটা কি টাইপের? লংগিটিউডিনাল প্রোগ্রেসিভ, না লংগিটিউডিনাল স্টেশনারি, না ট্রান্সভার্স প্রোগ্রেসিভ, নাকি ট্রান্সভার্স স্টেশনারি। 4 এর সি বলছে একজন, ট্রান্সভার্স প্রোগ্রেসিভ। বাকি কেউ আনসার করো সবাই। এটা কেউ এখনো কিন্তু রাইট আনসার দিতে পারোনি, আমি এটুকু বলছি। বাকি দুটো অপশান আছে, এই যে 4টে অপশান আছে, তোমার যদি কিছুই বেসিকটা ক্লিয়ার না থাকে 4টে অপশানের মধ্যে কিন্তু রাইট অপশানটা চুজ করা কিংবা কোনো অপশান এলিমিনেট করাটাও डिफिकाल्ट हो जाए जी एकटू बेसिकटा क्लियर ना थे। तो शीतार थेके जे साउंडटा बेरोय सेटा लॉन्गिट्यूडिनल प्रोग्रेसिव साउंड है। यस, ए इज द राइट आंसर। किया कंग्रेचुलेशन फॉर द राइट आंसर। 5 बीट्स अकार बिकॉज ऑफ इंटरफियरेंस, रिफ्लेक्शन, रिफ्रैक्शन, डॉपलर इफेक्ट। डॉपलर इफेक्टा যদি সাউন্ডের স্পিডের মধ্যে যদি তোমার একটা রিলেটিভ মোশন থাকে তখন ডপলার এফেক্ট হয়। ট্রেন যখনই তোমার থেকে দূরে চলে যায় কিংবা ট্রেন যখন তোমার দিকে আসে, তুমিও দৌড়চ্ছ ট্রেনও দৌড়চ্ছে তোমার দিকে, এই ক্ষেত্রে সাউন্ডটা বেশি শুনতে পাও। আবার ট্রেন যত তোমার থেকে দূরে চলে যায় সাউন্ডটা তো ডপলার এফেক্টের জন্যই কিন্তু একটা সময় গিয়ে শেষ হয়ে যায়, মানে কিছুই শুনতে পাও না একটা সার্টেন টাইম পরে। মানে ট্রেন যত দূরে যায় তোমার থেকে তত সাউন্ডটা কম শুনতে পাও এবং অ্যাট লাস্ট কিছুই শুনতে পাও না, ওটা কিন্তু ডপলার এফেক্টের জন্য হয়। 5এরটা আনসার করো। বিটস কখন হয়, কিসের জন্য হয় অ্যাকচুয়ালি? ইন্টারফিয়ারেন্স না রিফ্লেকশান? রিফ্লেকশানের জন্য কি হয়? এটার জন্য ইকো হয়, তাহলে এটা ক্যান্সেল। ডপলার এফেক্ট কিসের জন্য হয়? রিলেটিভ মোশনের জন্য হয়। বাকি থাকলো কি? রিফ্র্যাকশান আর ইন্টারফিয়ারেন্স। তাহলে এই দুটো তো এলিমিনেট এমনিতেই করতে পারছি। বিটস একটু আগেই বললাম ইন্টারফিয়ারেন্সের জন্য হয়। ইন্টারফিয়ারেন্সটা কি একটু আগেই বলেছি তোমাদের। ক্লিয়ার? Number 6, the types of waves produced in a sonometer wire are। এটা আনসার করো। सोनोमीटर की सोनोमीटर हे एक डिवाइस जेटा तुम्हार रिलेशनशिप बिल्ड करे फ्रिकोएंसि साउंडर फ्रिकोएंसि तारपर स्ट्रिंगर कत स्ट्रेंथ टेंशन एगुलोर डिटेक्ट करे दैट डिवाइस इज कॉल्ड सोनोमीटर। ताहले सोनोमीटर थेके जे साउंडटा प्रोड्यूस हय सेटाके आमरा कि बोलबो ट्रांसभार्स प्रोग्रेसिव ट्रांसभार्स स्टेशनारि लॉन्गिट्यूडिनल प्रोग्रेसिव लॉन्गिट्यूडिनल स्टेशनारि। ये मने होच्छे एटा एकटू बोलते पारो आउट अफ द स्टैंडार्ड माने एकटू बेशी हाई स्टैंडार्ड क्वेश्चन एटा ना पारले किछु टेंशन करार किछुई नय एकटा दुटो क्वेश्चन एरकम आसबेई माने परीक्षाय ना आसलेओ एखाने क्लासे आमरा करबो। तो एटार आंसरटा कि ट्रांसभार्स स्टेशनारि है। नम्बर 7 व्हेन उई हियर ए साउंड उई कैन आइडेंटिफाई इट्स सोर्स फ्रॉम वेवलेंथ ऑफ द साउंड द ओवरटोन्स प्रेजेंट इन द साउंड द इंटेंसिटी ऑफ द साउंड द एम्प्लीट्यूड ऑफ साउंड। यस 6 बी इज द राइट आंसर एकजन राइट आंसर दिए छे। प्रोग्रेसिव साउंडटा तोमरा जानो प्रोग्रेसिव और ट्रांसभार्स साउंडर मध्य डिफरेंस की आगे क्लासे आगे डिसकस करेছি। आगे क्लासटा तोमरा जस्ट क्यों करोनी तार जोन्नो तोमादेर आजकेर क्लासटा करते एकटू असुविधा होच्छे। आगे क्लासटा करो ट्रांसभार्स की प्रोग्रेसिव की स्टेशनारि की सब आमरा डिसकस करेছি ওখানে। तो एक क्वेश्चन देखो कि बोलছে व्हेन वी हियर ए साउंड वी कैन आइडेंटिफाई द इट्स सोर्स। যখনই একটা কোনো সাউন্ড শুনি তখন ওর সোর্সকে আমরা আইডেন্টিফাই করতে পারি সেটা কিসের মাধ্যমে ওয়েভলেন্থ অফ সাউন্ড দ্য ওভারটোনস প্রেজেন্ট ইন দ্য সাউন্ড ইন্টেন্সিটি অফ সাউন্ড অ্যান্ড অ্যাম্প্লিটিউড অফ দ্য সাউন্ড। 7 বি বলছো একজন বলছে ডি। সবাই একটু ঠিক করে আনসার করো। Yes, overtones of the sound तार माने पिच टार ऊपर डिपेंड करे ठीक है जे ओटार सोर्सटा कोथाय। बी इज द राइट आंसर 7। नम्बर 8 with the increase in temperature the frequency of sound from an organ pipe and instrument যেটা গীতিকাররা কিংবা বাদ্যকাররা ইউজ করে তো সেটা তখন কি হয় টেম্পারেচার ইনক্রিজ করলে ডিক্রিজ করে ফ্রিকোয়েন্সিটা না ইনক্রিজ করে না আনচেঞ্জ থাকে না চেঞ্জড ইরাটিক্যালি মানে একটা অসামঞ্জস্য হবে হয় কখনো বাড়ছে কখনো কমছে এরকম। टेम्पारेचार इनक्रीज कर ले साउंडटा अर्गान पाइपे फ्रिकोएंसिटा कि है बेड़े जाए ना कमे जाए ना कि कखनो बाड़े कखनो कमे ना कि आनचेंज थाके। टेम्पारेचार इनक्रीज कर ले फ्रिकोएंसि कि है सेटा आगे भाबो फ्रिकोएंसिटा किन्तु टेम्पारेचार इनक्रीज कर ले बेड़े जाए। येस एकजन राइट आंसर दिए एटा इनक्रीज है और टेम्पारेचार डिक्रीज कर ले फ्रिकोएंसिओ डिक्रीज करे सेई जोन्नो स्पीडटाओ कमे जाए। v इक्वल टू n लैम्बडा एटा माथाय राखबे। लैम्बडा इज द wavelength, n is the frequency and v is the velocity of the sound. So velocity of the sound increase করবে কখন যখন lambda টা বেড়ে যাবে এই সরি n টা বেড়ে যাবে। एनटाई हे फैक्टर लैम्बडा और एम्प्लिट्यूड दुटो म्यूचुअल ये करे माने निजेदेर मध्य रिलेशन आछे सेइजोन्नो एनटाई फैक्टर टेम्पारेचार इनक्रीज कर ले एनटा बेड़े जाए से क्षेत्र में इनक्रीज वेलोसिटीटा बेड़े जाए। क्वालिटी ऑफ म्यूजिक डिपेंड्स ऑन फंडामेंटल फ्रिक्वेंसी हार्मोनिक्स प्रेजेंट एम्प्लिट्यूड ऑफ द वेव वेलोसिटी ऑफ द साउंड इन द मीडियम। क्वालिटी किसेर ऊपर डिपेंड करे? नंबर 9 आंसर करो। Yes, harmonics present. 9B is the right answer. Number 10. When a stone is dropped on the surface of still water, the wave produces are transverse, longitudinal, stationary, partly longitudinal and partly transverse. যখনই কোন একটা जलाशय किंबा पुकुरे कोनो एकटा स्टोन छड़ा है तखन जे वेवटा क्रिएट है सेटा कि टाइपेर है? ट्रांसभार्स ना लॉन्गिट्यूडिनल ना स्टेशनारि ना कि लॉन्गिट्यूडिनल अबस्था ट्रांसभार्स। Yes, right answer is longitudinal. सबाई एटा right answer करेछो। Number 11. There is no net transfer of energy by the particles of the medium in longitudinal waves, transverse waves, progressive waves and stationary waves. Last option. ट्रांसफार अफ एनार्जी ये तीनटे क्षेत्र ही है शुधुमात्र स्टेशनारि वेव्से स्टेशनारि शब्दटार क्षेत्र ही बुझते पारबे स्टेशनारि क्षेत्र कखनो एनार्जी ट्रांसफार है ना। नेट ट्रांसफार माने टोटाल एनार्जी ट्रांसफार बोझा गेल। नम्बर 11 यस प्रशांत राजवंशी कंग्रेचुलेशन। द लाउडनेस अफ साउंड डिपेंड्स अपन लाउडनेसटा किसेर ऊपर डिपेंड करे? कौन साउंडेर कौन कैरेक्टरिस्टिक्स? वेलोसिटी पिच एम्प्लिट्यूड ना वेवलेंथ? वेलोसिटी तो अबवियसलि ना ये तीनटार मध्य कोनटा? लाउडनेसटा किसेर ऊपर डिपेंड পড়ে। Yes, amplitude is the right answer. Pitch is not the right answer. Okay, pitch is sensational, which depends upon frequency, amplitude, wavelength, velocity. तेरहटा आंसर करो। पिच इज सेंसेशनल व्हिच डिपेंड्स अपॉन पिच किसेर ऊपर डिपेंडेंट? फ्रिक्वेंसी एम्प्लिट्यूड वेवलेंथ ना कि वेलोसिटी? यस, সবাই রাইট আনসার করেছো। পিচ ইজ ডিপেন্ডেন্ট অন ফ্রিকোয়েন্সি অফ দ্য সাউন্ড। Number 14. When two sound waves are superimposed, beats are produced when they have option A, different amplitudes and phases, different velocities, different phases, different frequencies. যখনই কোনো সাউন্ড ইম্পোজ করে তখন different amplitude and phases না different velocities না different phase না different frequency फेज और एम्प्लीट्यूड एटा तो हबेई ना फेज डिफारेंस होते पारे आबार सेमो होते पारे ताहले ए अपशन होते हबे ना फेज जखन बोलेछे डिफारेंट सेमो तो होते पारे जखन तोमार इम्पोज करे सुपार इम्पोज करे वेलोसिटी अबवियासलि ना डिफारेंट फेजो अबवियासलि ना राइट आंसर इज डिफारेंट फ्रिकोयेंसि दुटो साउंड जखनई टू और मोर जखनई कोनो साउंड सुपार इम्पोज करे तखन ওই দুটো সাউন্ড সুপার ইম্পোজ করে সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হতে হয়। কোশ্চেন নাম্বার 15। স্টেশনারি ওয়েভস আর সো কল্ড বিকজ ইন দেম the particles of the medium are not disturbed at all. The particles of the medium do not execute SHM. These occurs no flow of energy. The interference effect can't be observed. Number 15 answer करो। Stationary waves एर क्षेत्रे की होय? आंसर करो। 15 बोलते फ्लो ऑफ दिस ऑकर्स नो फ्लो ऑफ एनर्जी। Yes, 15C is the right answer. Number 16. The velocity of sound in a gas depends on wavelengths only, density and elasticity of gas, intensity only, amplitude and frequency. Velocity टा किसेर उपर डिपेंड करे गैसर क्षेत्रे। सिक्सटीन आंसर करो। ये ऑप्शनगुलो एमोनी थाके कन्फ्यूज करार जोन्नो। एकजन बोलछे बी साउंडर वेलोसिटी किसेर ऊपर डिपेंड करे ऑब्वियसली डेंसिटी एंड इलास्टिसिटी ऊपर ठीक है। दिस इज द राइट आंसर सबाई मोटामुटी राइट आंसर करेছো। नंबर 17 रेजोनेंस इज ए स्पेशल केस ऑफ फोर्स्ड वाइब्रेशन नैचुरल वाइब्रेशन डैम्प्ड वाइब्रेशन और नन ऑफ दिस। रेजोनेंसটা অবভিয়াসলি একটা স্পেশাল কেস সেটা কিসের জন্য হয় ফোর্সড ভাইব্রেশন যখনই কোনো অসিলেশন হয় সেটা ফোর্সড হলে রেজোনেন্স হবে না ন্যাচারাল হলে নাকি ড্যাম্পড হলে। ড্যাম্পড মানে মানে আফটার এ সার্টেন টাইম ওই রেজোনেন্সটা শেষ হয়ে যাবে মানে সাউন্ডটাই পুরোপুরি ডিস্ট্রাকটিভ সাউন্ড হয়ে যাবে। सेवेंटीन आंसर करो। नेचुरल नेचुरल तो ऑब्वियसली ना देखो बुझते ही पारछो नेचुरलो नय डैम्पडो नय से क्षेत्र तो रेजोनेंस हबेई ना एक क्षेत्र फोर्सड हय माथाय थाकबे। An echo will be heard if the minimum distance between the source of sound and obstacle মানে obstacle মানে যেটা হচ্ছে রিফ্লেক্ট করবে সাউন্ডটা is 1 মিটার 10 মিটার 15 মিটার 17 মিটার। এখানে এই কোশ্চেনটা একটু ডাউটফুল কারণ এখানে বলে দিতে হবে সাউন্ডের স্পিডটা 340 মিটার পার সেকেন্ড তবে এর আনসারটা করা যাবে। Yes, 17 meter is the right answer. Okay. Echo is produced due to reflection of sound, refraction of sound, resonance, none of these. Echo কিসের জন্য হয় রিফ্লেকশনের জন্য না রিফ্র্যাকশনের জন্য না রেজোনেন্সের জন্য। ইয়েস দুটো সোর্স অ্যান্ড রিফ্লেক্টর এই দুটো মধ্যে যখন রিফ্লেকশন হয় সাউন্ডের তখনই ইকো প্রডিউস হয়। The echo will be heard. This is the last question. Okay. সবাই একটু এনার্জির সঙ্গে আনসার করব। Echo will be heard if the original sound reflected by an obstacle is 10 second, 0.5 second, 15 second, 0.1 second. Echo শোনা যাবে যদি অরিজিনাল সাউন্ড অ্যান্ড রিফ্লেক্টেড সাউন্ডের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কত টাইমের ডিফারেন্সটা যদি 10 সেকেন্ড হয় 0.5 সেকেন্ড হয় 15 সেকেন্ড হয় আর 0.1 সেকেন্ড ফ্র্যাকশনস অফ সেকেন্ড হয় সেকেন্ডে আমরা জেনারেলি বলে থাকি তো ফ্র্যাকশনস অফ সেকেন্ডের ক্ষেত্রে 10 সেকেন্ড তো বাদ হয়ে যাবে এটাও বাদ হয়ে যাবে এই দুটো পড়ে থাকলো 0.5 না 0.1। ইয়েস সেকেন্ডের একের দশ ভাগের এক অংশ হতে হবে দ্যাট মিনস 0.1 সেকেন্ড। সবাই এটা রাইট আনসার করেছো ইকো মোটামুটি সবাই বুঝতে পেরেছো আশা করি। তো আজকের ক্লাসটা কেমন লাগলো বলবে আজকের জন্য এটুকুই থাকছে। নেক্সট ক্লাসে অবভিয়াসলি কোনো অন্য একটা কিছু ডিসকাস করব সাথে কোশ্চেনও আমরা ডিসকাস করবই। ওকে সো গাইস থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।